আজকে মূলত আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির কাছে আমরা সময় দিয়েছি। বিজেপি নিজে দিল্লিতে আছে, উনি এডিজির সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছেন। আমরা এডিজি মিস্টার পুনিতের সাথে কথা বলতে যাচ্ছি। মূলত আজকে আমাদের দুটো ইস্যু আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ইস্যু সেটা হচ্ছে, আপনারা জানেন যে ত্রিপুরার মাটিতে যেভাবে বিপ্লব দেবের বিজেপি সরকার যেভাবে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করছে, যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করছে, যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের ওপর অত্যাচার করছে, তাদের পার্টি অফিস চালিয়ে দিচ্ছে, মারধর করছে, যেভাবে মিডিয়ার ওপর অত্যাচার করছে, একশ্রেণীর মিডিয়ার ওপর ভয়ঙ্করভাবে আক্রমণ করছে, এবং আমরা দেখেছি আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এখানে এসেছিলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই এই রাজ্যের সাংসদ কেন্দ্রের মন্ত্রী বাংলায় গিয়ে যখন দক্ষিণেশ্বরে পুজো দিতে যান, তিনি নির্বিঘ্নে মায়ের পুজো দিতে পারেন, অথচ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলা এয়ারপোর্ট থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে 13 বার তার ওপর আক্রমণ হয়, তার প্রাণনাশের চেষ্টা করা হয়। আমরা দেখেছি আমাদের একাধিক সাংসদ মহিলা সাংসদদের ওপর কীভাবে অত্যাচার করা হয়েছে, কীভাবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দের ওপর অত্যাচার করা হয়েছে বর্বরোচিতভাবে, সেই সার্বিক প্রতিবাদে এবং সম্পূর্ণ পিছিয়ে পড়া ত্রিপুরার নানা ইস্যুকে কেন্দ্র করে যে প্রতিবাদ মিছিল আমরা ইতিমধ্যেই চিঠি দিয়েছিলাম আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা প্রতিবাদ মিছিল করার জন্যে, আমরা 11 তারিখ ইতিমধ্যেই ওয়েস্ট আগরতলার ওসিকে এবং এসডিপিওকে চিঠি দিয়েছিলাম যে আমরা 15 তারিখ একটা প্রতিবাদ মিছিল করব। আমরা দেখলাম বলা হলো যে 15 তারিখে নাকি এখানে অন্য অনেক রাজনৈতিক কর্মসূচি আছে, পুলিশ তাতে ব্যস্ত থাকবে, তাই 15 তারিখ মিছিল করা যাবে না। আমরা তারপর 13 তারিখ চিঠি দিয়ে বললাম তাহলে আমরা 16 তারিখ মিছিল করব। পরে আমাদেরকে বলা হলো 17 তারিখ বিশ্বকর্মা পুজো, তাই 16 তারিখে মিছিল করতে দেওয়া যাবে না। যদিও আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম 15 তারিখ ত্রিপুরার বুকে আগরতলার বুকে সেরকম কোনো এমন বড় কর্মসূচি হয়নি যাতে ত্রিপুরার সমস্ত পুলিশকে সেখানে লাগিয়ে দিতে হয়, এবং 16 তারিখও আমরা এখানে ছিলাম। আমরা দেখলাম গতকাল 17 তারিখ আমরা বিশ্বকর্মা পুজো এখানে পালন করতে গিয়ে দেখলাম এমন কিছু কারণ ছিল না যে 16 তারিখে আমাদের মিছিলের পারমিশন দেওয়া হয়নি। তবুও আমরা নিয়ম মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে তারপরে আমরা 13 তারিখ চিঠি দিয়েছি যে আমরা 14 তারিখ চিঠি দিয়েছি যে আগামী 22 তারিখ আমরা সেই প্রতিবাদ মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরার মাটিতে আগরতলার বুকে করব। তাই আজকে আমরা ডিজিপির কাছে জানিয়ে দিতে এসেছি, এখনও অবধি আমরা 22 তারিখের সেই প্রতিবাদ মিছিলের কোনো অনুমোদন পাইনি। আমরা ওনাকে আবার অনুরোধ করব, আমরা কোভিড বিধি মেনে আমরা শান্তিপূর্ণভাবে 22 তারিখ প্রতিবাদ মিছিল করতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। আমরা জানি বিজেপি এতটাই ভয় পেয়েছে, তারা পুলিশের ওপর চাপ দিচ্ছে। আমরা দেখেছি এই রাজ্যের বিডিও বিজেপির গুন্ডাদের হাতে আক্রান্ত হয়, এই রাজ্যের এসডিপিও বিজেপির গুন্ডাদের হাতে আক্রান্ত হয়, তবুও পুলিশের ওপর ভয়ঙ্কর চাপ। আমরা আজকে পরিষ্কার জানিয়ে দিতে এসেছি, আমরা অনুরোধ করতে এসেছি 22 তারিখে আমাদের পারমিশন দেওয়া হোক, তারপরেও যদি পারমিশন দেওয়া না হয় আমরা কোভিড বিধি মেনে শান্তিপূর্ণভাবে 22 তারিখ ত্রিপুরার বুকে আগরতলার মাটিতে কিন্তু হাজার 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 তৃণমূল কংগ্রেস কর্মী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল অবস্থান করবে।